প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনে দুই দুই পয়েন্ট দুই আলোচনা করব এখানে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে দুইটা সেটের কার্তিশুষ আলোচনা করব তারপর ওই সম্পর্ক দ্বারা কিছু সমস্যার সমাধান করবো আমি ধরে নিলাম এ একটি সেট ওয়ান টু থ্রি বি একটি সেট ফোর ফাইভ এখন আমরা দুটি সেটের ক্রস গ্রহণ করবো অর্থাৎ কাটতে সেও কনস করবো তাহলে আগে আমাদের এ আছে এর মানটা প্রথমে লিখতে হবে তারপরে বি আছে এর মান লিখতে হবে তাহলে এখন প্রথম এ অনের সাথে ফোর অন এবং ফোর আর ভিতরে ফাঁস বেরাকেট হবে অনের সাথে ফাইভ একইভাবে টু এর সাথে ফোর টু এর সাথে ফাইভ একইভাবে থ্রির সাথে ফোর থ্রির সাথে ফাইভ এই হচ্ছে আমাদের কার্তৃশিগুন এখানে মনে রাখতে হবে ভিতরে ব্র্যাকেট প্রত্যেকটা কর্মজোর বলা হবে কর্মজোর বলতে বুঝাবে একে প্রথম উপাদান কে দ্বিতীয় উপাদান ধরে একটি বিন্যাসিত রূপকে বলা হয় কর্মজোর ফলে আমরা দুইটি সেটের কুমজ গুণফল আমরা শিখলাম এখন অনুশীলন দুই পয়েন্ট দুইয়ের দশ নম্বর অঙ্কটা আমরা করব দশ নম্বর অঙ্কে বলা হয় যে এর মান থ্রি এবং ফোর আবার বিয়ের মান টু এবং ফোর এখানে বলছে এক্স এলিমেন্ট এ আবার ওয়াই এলিমেন্ট বি মানে এক্স হচ্ছে এর উপাদান আর ওয়াই হচ্ছে বি এর উপাদান তাহলে আমাদের একটি সম্পর্ক দেখছে এক্স গ্রেটার দেন ওয়াই এটা বিবেচনা করে একটা সম্পর্ক তৈরি করতে হবে মানে এ এবং বিয়ের ভিতরে এমন একটি সম্পর্ক তৈরি করতে হবে যেখানে এক্স সি বড়ো হয় এখন এক্স ওয়াই চিনতে হবে আগে যে আমাদের এই যে কার্তি গুরুদের প্রত্যেকটা বিন্দু পেয়েছি এখানে এটা হচ্ছে এক্স এক্সের মানে এটা হচ্ছে ওয়াই এটা কর্মজোর অনেকগুলি কর্মজুর পেয়েছি প্রত্যেকটাকে এক একটি কর্মজোর বলা হয় কর্মজোরের ক্ষেত্রে এটাকে এক্স বলা হবে এটা ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এভাবে এক্স ওয়াই আমরা বিশ্লেষণ করব এখানে শর্তটা কি এক্স সি বড়ো হইতে হবে মানে এ এবং বি এর ভিতরে এমন সম্পর্ক তৈরি করতে হবে যে সম্পর্কের ভিতরে এক্স বড়ো ওয়াই ছোটো তাহলে আমরা কী করবো উত্তরের ক্ষেত্রে আমরা আগে এ ক্রস বি নির্ণয় করব অর্থাৎ থ্রি ফোর এবং টু ফোর তাহলে থ্রি টু আবার থ্রি ফোর আমরা লিখব দেখব থ্রি টু থ্রি ফোর আবার একইভাবে ফোরের সাথে টু হবে একটি কর্মজোর আবার ফোরের সাথে ফোর আর ভিতরে ফাঁসবে রাখি বাহিরে সেকেন্ড রাখি এখন আমাদের সম্পর্কটি কি বলছে এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্স বড় হতে হবে এখন খুঁজতে হবে কোথায় কোথায় এক্স বড় সেখানে এক্স ওয়াই এক্স বড় ওয়াই ছোটো অর্থাৎ থ্রি টু এটা এই শর্তের অন্তর্ভুক্ত আবার একইভাবে এটা হবে না থ্রি ছোটো এক্স বড় হতে হবে আবার কি ফোর টু এই হচ্ছে আমাদের পর্যাত শর্ত অনুযায়ী অ্যান্সার এখন যদি বলা হয়তো এক্স লেস দেন ওয়াই হইতে পারত তাহলে হলে মানে এক্স ছোটো ওয়াই পারতো এক্স ছোটো কোথায় এটা লেখা যাবে থ্রি ফোর তখন আমরা এটা লিখতাম আবার এখানে এটা আর হইতো না এই একটাই হইতো আবার যদি বলা হইতো এক্স সমান ওয়াই হলে তখন হয়তো শুধুমাত্র এই ফোর ফোর হতো এই বিন্দু এই কর্মযোগটা হতো ফোর কমা ফোর ফাঁস বের আমরা এভাবে লিখতে পারতাম আবার যদি বলা হইতো যে এক্সদের দেন হইলো আবার এক্স প্লাস ওয়ান গ্রেটার দ্যান ওয়াই মানে এক্সের সাথে ওয়ান যোগ করার পর ওয়াই ওয়ারসি বড় সেটা কোথায় হইতো এখানে যদি আমি তিনের সাথে এক চাই এখানে যোগ করার পরে ওয়াইসি বড় হইতো কিন্তু তিনের সাথে এক যোগ করলে চার তারপরও কি সি বড় তখন থ্রি টু হইতো আবার এক ওইভাবে এখানে তিনের সাথে এক যোগ করলে চা সমান হয়ে যায় ওয়াইয়ের সাথে এটা হবে না এটাও হবে এক্সের সাথে ওয়ান যোগ করলে ফাইভ যা ওয়াইসি বড় ফোর টুও হবে আমাদের তারপরে এখানে ফোর টু ফোর ফোরও হবে কারণ এর ফোরের সাথে এক যোগ করলে পাঁচ তারপর বাড়ি বড় তাহলে এটাও হবে ফোর এইভাবে বিভিন্ন শর্ত দিতে দেওয়ার পরে আমাদের এই সমস্যা সমাধান করতে হবে তাহলে আশা করি আমরা কার্তিক শুনুদের উপর শর্ত আরোপ করে শর্ত আরোপ করা হইলে কীভাবে গাণিতিক সমস্যাটি সমাধান করতে হয় আমরা বুঝতে পেরেছি আশা করি সবাই এখনও কটি এই প্রকার গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে আল্লাহ হাফিজ